পদ্ম সব কি বলে গেল, কি হয়েছে রানী? রঘুবীর তো আর সব সুখ দেননি, এমন সৌরগর দিয়েছেন, দীপ্তার মতো স্বামী দিয়েছেন, এমন সৌর সাউরি দিয়েছেন, আর একটু যন্ত্রণা দেবেননি? তা কি হয়, তাই তো আমার মেয়েকে এমন তারা তৈরি করলেন। সে সারাটা জীবন আমায় ভুল বুঝবে, নিজেও কষ্ট পাবে, আমাকেও কষ্ট দেবে। ছোটকর্তা, কিছু গোড়া সৈন্য হঠাৎ ঢুকে আমাদের অতিথিশালা দখল করেছে। বললেন আপনি সাহেবদের বলেছেন, তারা বলেছে সৈন্যদের আটকাবেন, তার বড় এমন ধারা হলো? সর্দার, তুমি বাবা মশাইকে কিছু বলনি তো? আগে না রানীমা, আমি আগে ছোট কর্তার কাছে ছুটে এলুম। কাউকে কিছু বলতে হবে না সর্দার, তুমি লেঠেলদেরকে জড়ো করো, তৈরি হতে বলো। এত বড় স্পর্ধা, আমি নিজে যাব ওদের সাথে কথা বলতে। জাগে ছোট কর্তা। দাঁড়ান, আপনি সৈন্যদের বড় কর্তার সাথে কথা বলার পরও এমন দ্বারা হলো, আপনার কি মনে হচ্ছে না ইচ্ছে করে করা হচ্ছে? আপনি এখনই সেখানে নেটেল পাঠাবেন না, নেটেল পাঠালে ওরা কইবে আমাদের নেটেল ওদের মেরেছি, সেই সুযোগে আবার হামলা বাঁধবে। এখন এই ফাঁদে পা না দেওয়াই ভালো। আমি বলি কি, পদ্মর ধুলো পায় তো আজ খাওয়া দাওয়া আছে, আপনি গোড়া সৈন্যদেরও নিমন্ত্রণ করুন না খাওয়ার জন্য, তিনারাও তো আমাদের অতিথি। রানী, আমি তোমার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। ওরা আমাদের বাড়িতে ঢুকে আমার অতিথিশালা দখল করেছে, ওদেরকে আমি অতিথি নারায়ণ বলে সেবা করবো, ভুড়ি বোঝার জন্য ডাকবো। আচ্ছা, তুমি কি করতে চাইছো বলো তো? আগে তিনাদের ডাকুনি না, দেখুন আমি কি করি।